ব্যারাকপুর শুধু একটা জায়গার নাম নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক ভাবাবেগ ও ইতিহাস। সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন সত্ত্বেও ইতিহাসের সাক্ষী হিসেবে ছড়িয়ে আছে ব্যারাকপুর স্টেশন, মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধ, গান্ধীঘাট ও আরও অনেক কিছু। পুরনোদের সাথে নতুনের মেলবন্ধনের সাক্ষী হিসেবে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ, ব্যারাকপুর সাব ডিভিশনাল কোর্ট, দাদা বৌদির রেস্টুরেন্ট, সুকান্ত সদন এবং অবশ্যই ব্যারাকপুরের এক এবং অদ্বিতীয় অ্যানিমেশন প্রোডাকশন হাউস হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর ইজ ওয়ান অফ দ্য নোটেড সেন্টার অফ দ্য লং চেইন অফ ইস্টার্ন ইন্ডিয়াস বিগেস্ট প্রোডাকশন হাউস হাইটেক অ্যানিমেশন। কেমন ছিল এই দুবছরের জার্নি? চলুন দেখে নেওয়া যাক। হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর শুরু হয় 6 মার্চ 2017। কিন্তু এর প্রস্তুতি পর্ব শুরু হয় প্রায় 8-9 মাস আগে। তো প্রথম থেকে আমার আর ম্যাডামের একটা কনসার্ন ছিল যে এখানে স্টুডেন্টদের একটা ফ্রেন্ডলি পরিবেশ তৈরি হয়, যে কারণে আমাদের ফোকাস ছিল প্রপার ল্যাব, ক্লাসরুম, সাথে স্টুডেন্টদের যাতায়াতের সুবিধা। এই কারণেই অনেক জায়গা দেখার পর ফাইনালি আমরা আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেখানে আমাদের ভিত স্থাপন এবং পথ চলা শুরু করি। ল্যাব ডিজাইন, ক্লাসরুম ডিজাইন এইসবের ক্ষেত্রে আমাদের প্রোডাকশন হাউসের গাইডেন্স পাই আমরা এবং দেখতে দেখতে আমাদের পথ চলা শুরু করি। এই অঞ্চলে যে অভাবটা ছিল সেটা হচ্ছে অ্যানিমেশন ব্যাপারে অ্যাওয়ারনেস এবং প্রফেশনাল গাইডেন্স, সেটা প্রোভাইড করে হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। আমাদের এই যাত্রা শুরুর প্রথম প্রতীক এবং আমাদের প্রথম স্টুডেন্ট কিটু। আমি যখন হাইটেক অ্যানিমেশন বিকেপিতে জয়েন করি তখন আমার স্ট্রিমে আর কেউই ছিল না। আস্তে আস্তে অনেক ব্যাচমেটস পেলাম যারা খুব তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে উঠল। হাইটেক থেকে আমি একটা ক্লিয়ার আইডিয়া পেলাম যে অ্যানিমেশনে কী কী স্ট্রিম অ্যান্ড জব আছে, হাউ অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ওয়ার্কস। নাও আই অ্যাম এ রিগিং আর্টিস্ট অফ হাইটেক অ্যানিমেশন প্রোডাকশন হাউস। কিটু জব আয়া থা তো বিল্কুল নভিস থা, উসকে এনার্জি অ্যান্ড ডেডিকেশন কো হম লোগোনে এক নয়া ডাইরেকশন দিয়া, জিসমে অভিজিৎ স্যার আর সুব্রত স্যার নে ভি বহুত হেল্প কিয়া হ্যায়। पीटू के साथ धीरे धीरे और भी बहुत सारे स्टूडेंट्स ऐड हुए और धीरे धीरे हमारा फर्स्ट बैच जो है वो कम्प्लीट हुआ। स्टूडेंट्स को मोटिवेट करने के लिए हमारे यहाँ पे रेगुलर एक्टिविटीज एंड कॉम्पिटिशन कराए जाते हैं जिसमें स्टूडेंट्स भी पॉजिटिवली पार्टिसिपेट करते हैं। हाईटेक एनिमेशन के साथ मेरा एसोसिएशन 2016 से है, लेकिन हाईटेक एनिमेशन बैरकपुर के जो स्टूडेंट्स हैं मेरे लिए हमेशा स्पेशल रहेंगे। और एक स्टूडेंट्स है जो मेरे लिए सबसे स्पेशल रहेगा, VFX बैच का पहला स्टूडेंट सिद्धांत, क्योंकि वो पहला स्टूडेंट था जो हिंदी बोल सकता। When I first joined Hightech Animation, then I realized that there are several courses. So after some suggestions, I opted for 3D animation. But after few days, I realized as compared to 3D, VFX has more scopes and opportunities. That's why I switched to VFX. And at the end of the day, I thought it was a good decision. Hightech Animation Barrackpore student der shekhar jukti pora seta dekhe as a teacher, as a mentor, ami nije khub inspired feel kori. Hightech Animation Barrackpore gives a complete guidance to the aspiration of students. Ekhane tader bhalo laga, tader talent eguno ki beshi pradhanno dewa, tader sathe tara ei guidance tao pay, tara je path ta choose koreche সেখানে তারা কী কীভাবে এক্সেল করতে পারে। যেমন তোমরা অনেকেই VFX এর ব্যাপারে অল্প বিস্তর জানো, কিন্তু সেখানে কী কী স্কোপস আছে, কী কী কেরিয়ার অপরচুনিটিস আছে, কীভাবে সেটা করতে হয়, কোথায় করতে হয়, তার কেরিয়ার গ্রোথ কী, সেসব ব্যাপারে তোমাদের আইডিয়া থাকে। বাট ফর দ্য লাস্ট ফিউ মান্থস দ্য ট্রেন্ড ইজ চেঞ্জিং। ইনফ্যাক্ট হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর ইজ ওয়ান অফ দ্য ফিউ সেন্টার্স যাদের VFX স্টুডেন্টসের স্ট্রেংথ ইজ কোয়াইট গুড। এখন স্টুডেন্টরা অনেক বেশি স্ট্র্যাটেজিক, তারা কেরিয়ার সম্পর্কে অনেক বেশি করে তারা খোঁজ রাখছে। তবে এই যে স্টুডেন্টদের যে নিজস্ব চাহিদাটা, এটা যাতে মিসইউটিলাইজ বা মিসডাইরেক্টেড না হয়, তার জন্য হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর কিছু স্টেপস নেয়, সেগুলো আসুন জেনে নেয়।
স্টুডেন্টরা যাতে এই সুযোগটাকে কোনোভাবে মিসইউজ না করে তার জন্য তাদের অ্যাক্টিভিটিস মনিটরিং করা হয়। যদি কোনো স্টুডেন্ট দুদিনেরও বেশি উইদাউট নোটিসে ক্লাস অ্যাবসেন্ট করে তাহলে কিন্তু তাদের গার্জেনদেরও জানানো হয়। আমাদের এখানে স্যারেরা তো অবজারভেশনে রাখে, তার সাথে সাথে 24/7 ক্যামেরা সার্ভেলেন্স চলে যাতে কোনো স্টুডেন্ট কাজ ছাড়া অন্য কোনো দিকে ডাইভার্ট না হয়ে যায়। প্রত্যেকটা স্টুডেন্টের প্রোগ্রেস রিপোর্ট, ইউএসপি এবং প্রোফাইল সব কিছু মেনটেন করা হয় স্টুডেন্ট এক্সক্লুসিভ ফাইলে। কিন্তু এই সব কিছুর আগে আসে সেই সব মানুষগুলো যারা প্রথমবার হাইটেক এবং মাল্টিমিডিয়া জগৎ সম্পর্কে তোমাদের জানায়, যখন তোমরা এই অ্যানিমেশন ক্যারিয়ার ডিটেলসে জানতেই না, আর তারাই হলো হাইটেক এক্সিকিউটিভস। আমরা যখন তোমাদের বাড়ি যাই তখন তোমাদের অনেকেরই এই বিষয়ে একটা আবছা জ্ঞান থাকে, অনেক ক্ষেত্রে থাকেই না। আমরা তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া দিই এবং ইনভাইট করি ফর কাউন্সেলিং সেশন। পরবর্তীকালে তোমরা যখন এই VFX অ্যানিমেশন এগুলো শিখে এস্টাবলিশড হও তখন আমাদের সত্যি খুব ভালো লাগে, পরিশ্রম সার্থক বলে মনে হয়। 2017 যখন আমি হাইটেকে অ্যাডমিশন নিই তখন আমার কাছে অ্যানিমেশন মানে ওই টিভিতে হয় কার্টুন ওইটুখানি। তারপর এখানে অ্যাডমিশন নেওয়ার পর আমার কাছে অ্যানিমেশনের কনসেপ্ট, অ্যানিমেশনের পাইপলাইন আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়। এখানে ক্লাসের সাথে সাথে আমরা অনেক মজা করেছি যেগুলো আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, যেমন 2017 দুর্গাপুজো ইভেন্ট বলো, পিকনিক, যেখানে আমরা প্রচণ্ড এনজয়, প্রচণ্ড মজা করেছি। অ্যাট লাস্ট আমি বলবো যে এই ড্রিমটা নিয়ে আমি এখানে এসেছিলাম বা জয়েন করেছিলাম সেটা আস্তে আস্তে বাস্তব হচ্ছে। এখানকার ইন্টার্ন অপরচুনিটিটা আমার লাইফে অনেক, আমার লাইফের জন্য অনেক প্রিশিয়াস। নিউ স্টুডেন্টদের একটাই কথা বলতে চাই, তোমরা যারা এখানে নিজেদের ড্রিম নিয়ে এসেছো, হাইটেকে যারা জয়েন করেছো, সেটা সাকসেসফুল হবে। আমার তরফ থেকে সবার জন্য অল দ্য বেস্ট। আমি যখন হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুরে এসেছিলাম তখন নতুন একটা রাস্তা পেয়েছিলাম নিজের ইচ্ছা পূরণ করার জন্য। তখন ইচ্ছা হয়েছিল যে এই ইন্ডাস্ট্রিতে কিছু করে দাঁড়াবো। আজ 1.5 বছর পর আমি নিজেকে সেই জায়গায় দেখছি অ্যাজ এ 3D অ্যানিমেটর। এখনও অনেক দূর যাওয়া বাকি, এটা তো সবে শুরু। আর তোমরা যারা শিখছো তাদের বলতে চাই যে তোমরা কাজটা ভালো করে শেখো, প্র্যাকটিস করো, আর স্যাররা তো আছেই হেল্প করার জন্য। একদিন তোমরাও নিজেদের গোল অ্যাচিভ করো। হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুরে জয়েন করার আগে কিছুই জানতাম না। যখন জয়েন করি তারপর সবার সাথে আলাপ হয়, স্যারদের সাথে ক্লাস করতে করতে অভিজিৎ স্যার, নিখিল স্যার, তারা অনেক হেল্প করেছেন সফটওয়্যার রিলেটেড। এখন অনেক কিছু স্যারদের থেকে জানতে পেরে অনেকটা ভালো লাগে। সেগুলোকে যখন কাজ করি সেগুলো নিয়ে এখন বর্তমানে আমি নেক্সট ইনফোটেকে আছি অ্যাজ অ ওয়েব ডিজাইনার। এখানকার অনেক ইভেন্টসে আমি পার্টিসিপেট করেছিলাম, যেরকম পুজোর পাগলাম বলে দুর্গাপুজোর সময় একটা ইভেন্ট হয়েছিল, খুবই ভালো লেগেছিল পারফরমেন্স করে। সেটাতে হাইটেককে কিছু দিতে পেরেছিলাম, সে পারফরমেন্সটা থেকে সব থেকে বড় কথা, খুব ভালো লেগেছে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পেরে এবং তার থেকে হাইটেককে কিছু দিতে পেরে খুব খুশি আছি। 3টে ডিপার্টমেন্ট রয়েছে হাইটেকে, GWD, VFX অ্যান্ড 3D অ্যানিমেশন। তোমরা যে 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 যারা যেই ফিল্ডেই আসো না কেন তাদেরকে বলবো একটু ভালো করে মন দিয়ে নিজেদের কাজটা করো, একটু প্র্যাকটিস করো, নিজেদের ফিল্ডে নিজেরা ঠিকই অ্যাচিভ করতে পারবে নিজেদের ফিল্ডটাকে। তাই জন্য সবাইকেই বলছি যারা নতুন জয়েন করছো তাদেরকেও বলছি একটু ভালো করে মন দিয়ে নিজেদের কাজটা করো, স্যাররা সবসময় পাশে আছেন আমাদের, অতএব তোমাদের জব রিলেটেড কোনো রকম চিন্তা তোমাদের করতে হবে না। একটুখানি ভালো করে করলেই আমার মনে হয় তোমরা নিজেদের জায়গাটা অ্যাচিভ করতে পারবে। নমস্কার, আমি সুব্রত ব্যানার্জি, আমার ওয়াইফ মিতা ব্যানার্জি, আমাদের সন্তান শ্রেয়া ব্যানার্জি, ওকে যখন হাইটেক অ্যানিমেশনে ব্যারাকপুরে অ্যাডমিশন করাতে আসি তখন আমরা এই সেক্টরটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, কিন্তু এখানকার টিচারদের কথা বিশ্বাস করে আমরা এটা ভেবেছিলাম যে দেখি না কোনো অসুবিধা হবে না, এনারা আমাকে বলেছেন যে কথাগুলো বলেছেন সেইটার উপর বিশ্বাস করি এখানে অ্যাডমিশন করেন। এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে দেখি ও এই ফিল্ডে খুব ভালোভাবে টিচারদের গাইডেন্সে আস্তে আস্তে শিখে। প্রত্যেকটা মাই চায় যে তার সন্তান যেন একটা ঠিকঠাক মানে জায়গাতে যেতে পারে। আমি যথেষ্ট খুশি আমরা যে আমার মেয়ে একটা ঠিকঠাক জায়গায় যেতে পেরেছে এবং ভবিষ্যৎ গড়তে পেরেছে। এবং ব্যারাকপুর হাইটেক অ্যানিমেশনের যে টিচাররা আছেন ওনারা এত সুন্দর স্টাফ মানে ছাত্রদের হাতে করে শিখিয়ে নিয়েছেন, আমি তো ভীষণ খুশি যে এইরকম একটা
সংস্থায় আমার মেয়ে আমরা হাত ধরে ওকে নিয়ে আসতে পেরেছি। আমার মেয়ে অনুষ্কা এখন ক্লাস 12 এ পড়ছে, কিন্তু মানে হিসাব মতো দেখা যাচ্ছে ও যদি চায় তাহলে ওর জব কেরিয়ার ও মানে শুরু করতেই পারে এই অ্যানিমেশন হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুরের জন্য। তো এর থেকে মানে আনন্দের বিষয় আর কিছুই নেই। এত অল্প বয়সে একটা স্টুডেন্ট, সব থেকে বড় পাওনা হচ্ছে যে নিজের কাজটা যেন খুশি মনেও করতে পারে, নিজের কাজের মধ্যে সব খুশিটা খুঁজে পাওয়া। আর এর জন্য হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুরকে অনেক ধন্যবাদ। আমি যখন মেয়েকে হাইটেক অ্যানিমেশনে ভর্তি করাতে এসেছিলাম তখন স্যারেদের কথার উপরেই আমি বিশ্বাস করেছি, ভরসা করেছিলাম, কারণ সত্যি কথা বলতে এই সেক্টরটার ব্যাপারে আমার কোনো রকম ধারণা ছিল না। আমার মেয়ের একটা ইচ্ছে ছিল ভিএফএক্স নিয়ে পড়ার, তো এখানে আসার পর স্যারেদের সাথে কথা বলে তারপর আমি এখানে ওকে ভর্তি করেছি। এখন খুবই ভালো লাগছে আমার, আমার মেয়েকে এই লাইনে এখানে এগিয়ে যেতে দেখে খুবই ভালো লাগছে। ক্রিয়েটিভিটি ভালো লাগার দরুন এই সেক্টরের সঙ্গে আমি বহুকাল যুক্ত এবং সেখান থেকে আজকে হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। ভাবতে ভালো লাগছে যে স্বপ্ন যে আশা নিয়ে আজকে পথ চলা শুরু হয়েছিল সেটা আজকে অনেকটাই সফল। এর পুরোটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য, তোমরা পাশে ছিলে বলে। তোমাদের বিশ্বাস, তোমাদের ভালোবাসা আমাদের মনোবলকে বাড়িয়েছে, আমাদের প্রতিদিনের পথ চলাকে অনেক সহজ করেছে। প্রথম থেকে যে ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের কাছে এসেছিল তাদের স্বপ্ন নিয়ে, আজকে তাদের তারা প্রফেশনালি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এর সম্পূর্ণটাই তারা নিজেদের যোগ্যতা এবং নিজেদের গুণেই করতে পেরেছে। আমরা শুধু তাদের পাশে ছিলাম, তাদের সঙ্গে পথটা চলেছিলাম এবং তাদের স্বপ্ন পূরণের দায়ভারটা নিয়েছিলাম, তাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলাম। এখানেই বোধহয় আমরা সফল, আমাদের আসল সাফল্য এখানেই। ব্যক্তিগতভাবে এটা আমার পরম প্রাপ্তি এবং অসম্ভব ভালো লাগার এবং আনন্দের জায়গা। আগামী দিনগুলোতেও আমরা যেন তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের বিশ্বাস তোমাদের ভালোবাসাকে পাথেয় করে আমরা একসাথে যেন আরো অনেকটা পথ চলতে পারি। তোমরা স্বপ্ন দেখো, সেটা বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের। তোমরা এগিয়ে এসো, আমরা আছি সবসময় তোমাদের পাশে। ইউ পিপল জাস্ট ড্রিম, উই উইল ফ্রেম ইট। আজ দ্বিতীয় বছর জন্মতিথিতে হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুরকে আমার অনেক শুভেচ্ছা এবং প্রাণভরা ভালোবাসা। হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর আরও এগিয়ে চলুক, আরও সফলতা আসুক এবং বৃহৎ থেকে আরও বৃহত্তর হোক। ব্লেসড হ্যাপি বার্থডে টু হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর, লং লং লাইফ। শুভ জন্মদিন হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। হ্যাপি বার্থডে হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। হ্যাপি বার্থডে হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। হ্যাপি বার্থডে টু হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর। অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আমার তরফ থেকে হাইটেক অ্যানিমেশন দিয়ে অনেক শুভেচ্ছা এবং হ্যাপি বার্থডে। হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর তার দ্বিতীয় বর্ষের জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে হাইটেক অ্যানিমেশন ব্যারাকপুর।